রিসু কেমন লাগছে? গরমেতে কারেন্ট নাই, কেমন লাগছে রিসু? গরম লাগছে, আমি তো হাওয়া করছি, এই যে হাওয়া করছি, যা। ও বাবা, কারেন্টারও কি এখনই যেতে হলো? কখন গেছে, আসছেই না কারেন্টটা। আচ্ছা কাকু, কোথায় কারেন্ট যায় না, চলো সেখানে পালিয়ে যাব। কিসে চা দিয়েছে দেখো, আমায় কিসে চা দিয়েছে, এই দেখো, ওই দেখো। আমি ভাবলাম সুন্দর করে কাপের মধ্যে সাজিয়ে আমায় বেটটি দেবে, আর দিয়েছে কিসে দিয়েছে, বাটির মধ্যে। এখন না বাটি ধরতে পারবো আর না কি, বাড়িরাও পুরো আগুন হয়ে গেছে। আর নিজে দেখো কিরকম কাপে খাচ্ছে, ওই দেখো কিরকম নিজে কিরকম কাপে খাপে কাপ কাপে খাচ্ছে। আর আমায় দিয়েছে এত বড় বাটির মধ্যে, নিচে পড়ে আছে চা, আর পুরো একদম পুরো কোথায় যাবে? ঝুড়ুদের দোকানে কটা বাজে জানো? তোমার শাশুড়ি দিদি হয়, তোমারও দিদি ঝুনু? পিসি মাসি বলতে পারে না, তোমাকে তো জামাই বলে, তুমি কি করে দিদি বলো? তোমাকে তো জামাই বলে, তোমাকে তো এখানে সবাই জামাই বলে ডাকে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কারে নেই বাবা, এত জোরে রিসু ভয় পেয়ে গেছে, এই যে চলতে লেগে গেছে। যাই হোক, কারেন্ট অবশ্যই আসলো, একটু কুলের হাওয়ায় বসি আগে। হ্যাঁ, কারেন্ট এসে গেছে তো, চলো তাহলে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের দুনিয়া। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন থেকে আমি ব্লগ থেকে স্টার্ট করছি, ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও কিন্তু থাকো। আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন, প্লিজ তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে। তো সকালবেলা তো দেখলেই তোমার দাদা ভাই আমাকে পেটটি দিল, কিন্তু চাটা আমি একদমই খেতে পারিনি, আর একটু অসুবিধা হয়তো হবে, কারণ এই যে দেখো সামনে দিয়ে কুলার ফোনটাও যে ধরেছি, ফোনটাও আমার একটু মানে আর কি নাচি নাচি করছে। তা আমাদের যে বিশু শুয়ে আছে এখানে, তো সকালে চাটা যে তোমার দাদা ভাই আমায় দিয়েছিল এতটা মিষ্টি, মানে এতটা মিষ্টি আমি বলবো না, নর্মাল সবাই ওরকমই মিষ্টিই চা খায়, কিন্তু আমি খাই না। আমি চায়ের মধ্যে চিনি একদম অল্প খাই, আর মনে হয় যে চায়ের মধ্যে চিনি না দিলেও আমার চলে, কিন্তু জাস্ট ওই চা পাতার যে কড়া ভাবটা থাকে ওইটা শুধু কাটানোর জন্যই আমি কিন্তু চায়ের চিনিটা দিই। কিন্তু কি করা যাবে, সেই জন্য আমি আবার কি করলাম, চা একবারে চা কমিয়ে নিয়েছিলাম, চা কমিয়ে নিয়ে ওদের দুধ দিলাম, দুধ দিয়ে আর ওটাকে আবার চা পাতা দিয়ে একটু ফুটিয়ে তারপরে আমি খেলাম। আর কালকে রাতের না পরোটা ছিল, কালকে রাতে বাটার দিয়ে পরোটা করেছিলাম, তো দুটো পরোটা ছিল, তো সেই দুটো পরোটা দিয়ে আর ওই চা দিয়ে সকালবেলায় খেয়ে নিলাম। জানি না কতটা মানে আর কি শরীরে পেটে সহ্য হবে। কোথায় গিয়েছিলিস বলু, কি কিনতে, কোথায় গিয়েছিলিস? বাইরে এত রোদ দূর, আর গরুরা শুধু বাইরে চলে যায়, আর গরুর মুখটাকে না চেনা যায় না, মানে এত ঘামাচি 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 না, পুরো ঘুরে গেছে। তো যাই হোক চলো, আমি তো রিসুকে খাইয়ে দিয়েছি, এই যে আমার চায়ের বাটি, আর রিসুকেও খাইয়ে দিয়েছি, তো সবার খাওয়া হয়ে গেছে। আর আজ গরুর না, গরুর খাওয়া হয়নি, ও খাবেই না, ওকে আমি দেবই না খেতে। তো রিসু এক্ষুনি ঘুমাবে, কারণ রিসু 10টা বেজে গেছে। রিসু যদি জেগে থাকে তো হয়তো আধা ঘন্টা এক ঘন্টা জেগে থাকবে, আর না হলে আর 8:30 ঘুমিয়েছে তো, মানে উঠে পড়েছে, তো আজ ঘুমাতেও পারে। দেখো লাঠি মারছে, কোথায় পা তুলেছে দেখতে পাচ্ছ? তো আজকের ভিডিওটা আমি দুপুর পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করে, যে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করছি। তো সকালেরটা আমি মানে আর কি তখনই ভাবলাম যে করব, কিন্তু সকালেরটা শ্যুট করতে পারিনি, কারণ সকালে না কারেন্ট চলে গিয়েছিল, আর ওই কারেন্ট চলে যাওয়ার ফলে আমি আর মানে শ্যুট করতে একদমই পারিনি, শরীর একদমই খারাপ ছিল। তবুও একটু দেখার চেষ্টা করেছিলাম যে তোমার দাদা ভাই কী করছে, রিসু কী করছে। আর সেই টাইমে তো গোলু টিউশনে গিয়েছিল, আর আমি মানে আমি নিজেকে দেখাইনি। তো যাই হোক চলো, দেখো ও পছন্দ করে না। আরে চলো রিসুকে আগে একটু ঠিকঠাক করাই, রিসু ঘেমে গেছে।
আর দুপুর পর্যন্ত শেয়ার করব। আজ দুপুর পর্যন্ত কি কি করা হয় কি না করা হয় সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থেকো, ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো চল, আরে 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 চলো, আমার ভেন্ডি ভাজাটা হচ্ছে। গোলু আর গোলুর ভাই কি করছে দেখে আসি, চলো। এত পরিমাণে গরম না, ধারণা করার বাইরে। কুলারটাও বন্ধ করে দিয়েছি, আর ওইদিকে দেখো এসে কাঁদছে। আর একে নিয়ে কি মানে রান্না করা যায় বলো, এক কোলে চাপবে। এখন ব্লগিং এ আছে, এখন একদম চুপচাপ আছে। মাগো মিয়াকে কাটি, যাই হোক চলো। আমার রান্না হয়ে গেছে আর আমি খেতে বসে গেছি। এই যে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভেজেছি, আর একটু পটল আলুর কষা করেছিলাম, আর ডিমের অমলেট ব্যাস। আর ওইদিকে একটু আছে আম কাটা। আর দেখো আমাদের গোলু আমটা কেটেছে, কিভাবে কেটেছে দেখো। আর এটা হচ্ছে গোলুর ভাত। তো চলো আমরা খেয়ে নিয়ে, ঠান্ডা ঠান্ডা জল আছে, চলো এবার খেতে বসি, কারণ একটু দেরি হয়ে গেছে। না, এই ছেলেটাকে পটি বক্সে বসালাম পটি করার জন্য, কিন্তু পটি করলো না। দেখো এখন টিভি দেখছে, দেখো কিভাবে একবারে মনোযোগ দিয়ে ওরা টিভি দেখছে। দেখো রিসু, এই যো বাবা বেটা, এই যো। তো পটি করলো না, ভাবলাম যে হয়তো পটি বক্সে পটিটা করে নিলে সুবিধে হয়, কিন্তু ও করবে না। ও কখন শুয়ে থাকতে থাকতে আর পটি করে দেবে, মানে এমন পাঁচি ছেলে তৈরি হয়েছে একটা। একদম কথা শুনছে, যত বড় হয়েছে তত ফুল বাবারে লেগেছে বাড়িটা। তো আমার না লেগেছে। আচ্ছা এইদিকে আসো, এইদিকে আসো। আচ্ছা তুমি বলো তো, তুমি কেন পটি বক্সে পটি করতে ভালো লাগে না? আচ্ছা পটি বক্সে পটি করতে ভালো লাগে না, বিশ্রাতে শুয়ে শুয়ে পটি করবে। মামা মামা, রিসু রিসু মামা মামা করে দো, মামা করে দো, মামা মামা করো। কপি মামার, কপি ক্যাট, তাই তো? করবে না, করবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, করতে হবে না। আচ্ছা করতে হবে না, আচ্ছা করতে হবে না। দেখেছো কিরকম করছে? দেখছে আমার দিকে, আমি আর এখানটা কি মারে কে জানে। বাটিটা দেখবে, বাটিটা দেবে, বাটিটা দিয়ে, বাটিটা দিয়েই মারে দেখবে, বাটিটা দিয়ে। আচ্ছা নজর নজরটা একটুখানি অন্যদিকে গেছে, একটুখানি ওখানে গোদলটা আছে, গোদল থেকে নজরটা গেছে। পুরো বিছানাটা না জাস্ট মানে ও তোলপাল করে দিচ্ছে। তো ভেবেছিলাম যে আজ দুপুর সব মর্নিং থেকে ব্লগটিকে স্টার্ট করছি, একদম দুপুর পর্যন্ত ব্লগটিকে স্টার্ট মানে শেষ করে দেবো।
করে দিয়ে আজ ব্লগিংটাকে পোস্ট করে দেবো। তোকে যেহেতু কোনো মানে ব্লগিং করা ছিল না, মহারাজা যেই সব টাইমগুলোতে মানে আর কি ব্লগিং করার টাইম বা কিছু, ও সেই টাইমগুলোতেই ও ঘুমাচ্ছে। আর আমি তো আর এত গরমেতে বাইরে গিয়ে কথা বলতে পারবো না, কথা বলতে হলে আমাকে নিজের বাড়ির মধ্যেই কথা বলতে হবে, রুমের মধ্যেই কথা বলতে হবে, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। তো ভাবলাম যে থাক আর কি করা যাবে, আজকে ব্লগটিকে থাক নাইট পর্যন্তই টানতে হবে। আর আর চলো আজকে আর রান্না বান্নার কোনো ঝামেলা নেই, কারণ তোমাদের দাদাভাই আজকে একটু হয়তো খাবার নিয়ে আসবে বলেছে, এখন দেখা যাক কী হয়। আর আস্তে আস্তে তো নটা, এখন তো সবে নটা বাজে, তো আস্তে আস্তে হ্যাঁ নটা ছয় হয়েছে সবে, আর আস্তে আস্তে এখন নটা চল্লিশ হয়ে যাবে, তো এখনও মতো 45 মিনিট মতো বাকি, 40 মিনিট না, ওই 35 মিনিট মতো বাকি আছে আসতে। তো আসুক, আর আমি একটুখানি আমাদের তো ঘরের কাজ বাজ আছে, আর কিছু নেই, তো জাস্ট আসবে, রাতে চাদরটা চেঞ্জ করা হবে, আর চাদরটা চেঞ্জ করা হলেই ব্যাস, চাদর চেঞ্জ করা চাদর না মানে কি প্লাস্টিকের উপরে চাদরটা বেছাবে, তো ব্যাস তখন আর কাজ হয়ে যাবে, আর কোনো সেইভাবে কোনো ঝামেলা নেই। আর আমাদের রিসু পটি করবে বলে না, ও প্যান পড়েছিল, আমি জাস্ট ওর প্যানটা খুললাম, এই দেখো পেছনে পড়ে আছে প্যানটা, যে ব্লু কালারের প্যানটা ওর পড়ে আছে পেছনেতে, যে পটিটা করাবো, ওকে পটিটা করাতে না বললাম, ও পটি করলোই না কিছুতে, মানে পটি করাচ্ছে ও সেগে সেগে উঠে যাচ্ছে শুধু। আর এখন না একটু হামা টানতে শিখেছে, তো বেশ মানে আর কি ভালো লাগছে, তো খাটের মধ্যে বসেই আছি নাবছেই না, কারণ হামাটা যে কখন এগিয়ে চলে আসবে, আর একবার তো পড়েই ছিল, আবার যদি পড়ে যায়, তো সেই জন্য ধারেই বসে আছি। প্যান্টটা জাস্ট খোলালাম, কিন্তু কি আর করা যাবে, প্যান্টটা আর পরাবো না, কারণ ওর পটি করেনি সকাল থেকে, পটি করে দেবে, আর প্যান পরে পটি যদি করে না, তো সেই পটির মানে প্যান খুলতে গেলে সেটারও আরও বেশি ঝামেলা হয়ে যায়, সেই জন্য প্যান্টটা আর পরাচ্ছি না। তো ও এখন খেলছে না, দেখাতাম, ও এখন প্যান্টটা পরে বসছেও না, বসলে দেখাতাম, এখন হামাটা আনছে না, ধর আমি সামনেটা গিয়ে দেখাচ্ছি, আমি শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে, রিমোট নিয়ে শুয়ে পড়েছে। আমার মা এটা কি পাপা, এটা কি, এটা কি, এই সাদা রিমোটটাকে মানে আমার বড় ছেলে দুষ্টুমি যখন করতো, তোমার বড় ছেলেকে আমি ধরে মানে কি বলবো, মানে মাঝে মাঝে পিটিয়েই, যে রিমোটটা কেন ফেললি বা রিমোটটা কেন নষ্ট করলি, তো এবার একটা রিমোট নষ্ট হয়ে গেছে, যাই হোক অনেক পেটানি খেয়েছে ওইটার জন্য। আর এইবারে না এই রিমোটটা মানে আমার ছোটো ছেলে খারাপ করে দিল, আর আমি ওকে কিছু বলতেও পাচ্ছি না, তো আমার ছোটো ছেলে শুধু বড় ছেলে শুধু বলে গোলু বলে, তুমি তো ভাইকে কিছু বলো না, তোমার রিমোটটা ভেঙে দিল, এবারে নষ্ট করে দিয়েছে, মানে বিছানা দিয়ে না কি করে বলো তো, নেয় তো নিয়ে এরকম করতে করতে পুরো একদম বিছানার ওইদিকে করে দেয়, তো দিতে চাই না, কিন্তু ওর মানে আর ওর হাতেই পড়ে যায় জিনিসটা, তো যার ফলে কি আর করা যাবে, নষ্ট করে দিয়েছে, এখন ওর খেলা জিনিস হয়ে গেছে, তো নিয়ে বিছানা সবসময় থাকে নিয়ে খেলে। চলো আবার দেখা হচ্ছে, তোমার দাদাভাই আসলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো এখনের মতো দাদা বাই বাই। তখন তো বাবাকে দেখে কাঁদছিল, এখন আবার কাকে দেখে কাঁদছে, এইটা নেবে, এই যে এইটা নেবে, এ বাবা কি সব দেখাচ্ছে রিসু, মোগলাই নাকি কি, চাউমিন, মোগলাই পাওনি, মোগলাই পাওনি কেন, চিকেন চাউ নিতে বলিনি তো, আমি বলেছি এক চাউ নিতে, সত্যিকারে বলো কি নিয়েছো, চিকেন চাউ নিয়েছো, চিকেন চাউ তো ভালো লাগে না, আর এক চাউ, এক চাউটাই বেশি ভালো লাগে আমার, চিকেন চাউ এক চাউ হ্যাঁ এক চাউ নিয়েছে, মিথ্যে বলতে কথা বলছি, চলো দেখি কি নিয়ে এসেছে, চলো কেন ডিস্টার্ব করিস, তো সবার আগে যেটা জানি সেটা হচ্ছে একটা, এটা তো আছে জানি, ফ্রুটি নিয়ে এসেছে নাকি কি নিয়ে এসেছে, কোনটা কোথায় গেল, ওই তো
মাজা নিয়ে এসছে ফ্রুটি কই বাবু ফ্রুটি মানে তো সেম না 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 মোটেও ফ্রুটি মানে না এই যে ও মিষ্টি গুলো বাবা এইভাবে রেখেছে সেইখানটাতে আরে এটা থালা নিয়ে আয় বাবা যা থালা নিয়ে আচ্ছা ঠিক আছে ঠোয়ায় আছে তো কি হয়েছে যা থালা নিয়ে এই দেখ কি সব কি হয়ে গেছে এর মধ্যে কি নিয়েছে মাখা সন্দেশ নিয়েছে সেটাও দেখো কি অবস্থা হয়ে গেছে আমাদের গোলুকে না কোনো একটা কাজ দিলে একটা ভালো করে কাজ করে না সন্দেশ মাখা হ্যাঁ চলো ওর বাবা নিয়ে এসে ওর হাতে দিয়ে দিয়েছে আর ও কি করেছে নিয়ে এসে এখানে নিচে ফেলে রেখেছে তুই দেখিস নি কেন আমি বলেছিলাম চাউমিনটা যে হয়েছিল আমি বলেছিলাম এক চাও চিকেন চাও দুটোই মিক্স করে ডিমও আছে আমার চিকেন চাউটা ভালো লাগে না চিকেন চাও এক চাও তো দুটোই এই হচ্ছে আমাদের রাতের ডিনার এটা আমার চাউমিন একটু সন্দেশ দুটো মিষ্টি চলো খেয়ে নিই আবার দেখা হচ্ছে একটু পরে কখন খাবো বলে ঢেলে রেখেছি আর রিসুকে খাওয়াতে রেখে গেছি ব্যাস চলো খেয়ে নিই আগে ও বাবা আমাদের দেখতে পাচ্ছ আমাদের এখানে অবস্থা ইয়ে বিনা জিন্দগি অধুরি হে নেই নিন্দ অধুরি হে ইয়ে আগে নেই লাগায়া তো ফির নিন্দ ভি নেই হোক মচ্ছর উঠা কর লে যায়গা অন নট মান কি মে যা কর সুলা দেগা তো যাই হোক চলো খাওয়া দাওয়া সব কিছু মিটে গেছে আর আমাদের রিসুরও খাওয়া দাওয়া হয়ে গেছে রিসু দেখো রিসুকে প্যাম্পাস পরিয়ে দিয়েছি ও শুয়ে পড়েছে শুয়ে পড়েছে না ওরা এখন চলবে এখন পুরো 12টা পর্যন্ত চলবে 11:30টা বাজে আধা ঘন্টা মতো জেগে থাকবে আর বাদ বাকি তো আমরাও ও ঘুমিয়ে গেলে আমাকে ঘুমাতে হবে বিশেষ করে ভিডিওটা এডিটিং করে তারপরে ঘুমাবো চলো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আচ্ছা ঠিক আছে ও রিসু রিসু কিছু ভাবছো বেটা ভাবছো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও ও কিছু ভাবছে না একদম কিছু ভাবছে না ও একদম ফ্রি মাইন্ড ও ভাববে কেন কিছু ভাবছে না না চলো ভিডিও আমি শেষ করছি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি আবার মানে রিপিটে রিকোয়েস্ট করছি যাই হোক আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থেকো তো আজকে আমাদের একটা বাই বাই কাল আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তো সবাই খুব ভালো থেকো একদম সুস্থ থেকো চলো টাটা বাই বাই রিসু কিছু ভাবছো বেটা ভাবছো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও